টলিপাড়ায় আবার বিয়ে সাদাই। কিছুদিন আগে নুসরাতের বিয়ে ছিল শিরোনামে। বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সেরে কলকাতায় এসে রিসেপশন পার্টি দেন অভিনেত্রী। তবে এবারের নামটা আরো সারপ্রাইজিং, বিয়ে করছেন জুন মালিয়া। দীর্ঘদিন ধরেই সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে জুডের, তাকে এবার বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনোদিনই খুব বেশি কিছু জানা যায় না, সোশ্যাল মিডিয়াতেও তিনি থাকেন না। শুধু জানা যায় অনেক বছর আগেই তার প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। তার দুই সন্তানও রয়েছে। সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে এত বছর ধরে বড় করেছেন জুন মালিয়া, ছেলে শিবেন্দ্র ও মেয়ে শিবাঙ্গী। তারা দুজনই এখন বড় হয়েছে, তাই হয়তো বিয়ের ফুসরত পেয়েছেন জুন। 14 বছর ধরে সম্পর্কে রয়েছেন জুন ও সৌরভ। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছেন দুজনে। 1 ডিসেম্বর জুনের বিয়ের দিন ঠিক হয়েছে। এখনো পর্যন্ত শুধুমাত্র কাছের বন্ধুরাই জেনেছেন তার বিয়ের কথা। কলকাতাতেই হবে বিয়ে। রেজিস্ট্রি ম্যারেজের পর রিসেপশন পার্টি দেবেন দুজনে। টাইমস অফ ইন্ডিয়াকে জুন মালিয়া জানিয়েছেন বিয়ের খবরটি সত্যি, তবে এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। পুজোর আগেই মিতিন মাসি ও সোয়েটার নামে দুটি ছবিতে কাজ করেছেন জুন। তার হাতে রয়েছে আরো অনেকগুলো কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।